এবার দ্বিতীয় বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা, জামাই বিপণি বিতানির কর্মকর্তা। দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। 27 মে পূর্ণিমা এবং রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানা যায়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে দ্বিতীয় বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা। তিনি বলেন, কাজের সূত্র ধরেই রবিনের সাথে পরিচয়, 3 বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকেই পরস্পরের মন দিয়া নিয়া। বিয়ের পরেই পূর্ণিমা সহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন, কারো কারো কোভিড ছিল, সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বলে জানান এই নায়িকা। পূর্ণিমার এটি দ্বিতীয় বিয়ে। 2007 সালে 4 নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। 2014 সালে কন্যা সন্তানের মা হন তিনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।